আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাই যুবক বিবাহ করে যখন পুত্র সন্তানের বাবা হয় ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি পুত্র সন্তানের বাবা হলাম আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টির পোটলা পাঠায় আমার ছেলে হয়েছে আমি বাবা হয়েছি আমার বাবা দাদা হয়েছে আমার শ্বশুর নানা হয়েছে অনেক সময় ঘরে টাকা না থাকলে কিস্তিতে টাকা তুললা ফলা হওয়ার আনন্দে মিষ্টি বিতরণ করে এরকম রেওয়াজ এরকম রীতি এরকম সংস্কৃতি আমাদের দেশে সমাজে আছে না নাই অনেক সময় পকেটে টাকা থাকলেও মেয়ে সন্তান হইলে মিষ্টি খাওয়াইতে চায় না কাউরে বলতে চায় না তারা জানে না আগে মেয়ে হওয়া অনেক বরকতের অনেক কল্যাণের বলেন আলহামদুলিল্লাহ বাবাজি আমার গভীর মনোযোগ তাইলে আমার নবী দুনিয়ার জমিনে যখন আসলো যেই মানুষটা সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার কথা খুশি হওয়ার কথা তিনি হলো আমার নবীজির আব্বা জান খাজা আব্দুল্লাহ তিনি দুনিয়ার জমিনে নাই আমার নবীজি এতিম হয়ে দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন অনেক লম্বা কথা অনেক লম্বা আলোচনা বাবাজিরা আমার আমার নবীজির বয়স যখন ৬ বছর হয়ে গেল ৬ বছর হওয়ার পরে আমার নবীজি বারবার আম্মা জানের কাছে জানতে চায় মা গো মা বিকালবেলা যখন আমি ময়দানে খেলা করতে যাই খেলা শেষে দেখতে পাই আমার সহপাঠীদের মা সন্ধ্যার সময় সন্তানদেরকে খেলার মাঠ থেকে ডেকে বাড়ি নিয়ে যায় আমি বসে থাকি আমাকে নেওয়ার জন্য তো কেউ আসে না আমাকে নেওয়ার জন্য তো কেউ আসে না এই মা আমার বাবা কই বাবা কই আমার বাবাকে আমার দেখতে মনে চায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজিরা বন্ধুরা আমার ৬ বছর বয়সে আম্মা জানাবে না আমার নবীকে চিরদিনের জন্য এতিম করে দুনিয়ার জমিন থেকে আম্মা জান বিদায় নিল ৬ বছর বয়সে নবীজি আব্বা হারালেন আম্মা হারালেন চিরদিনের জন্য এতিম হয়ে গেলেন আর আব্বা দেখবে না আম্মা দেখবে না বাবাজিরা আমার বন্ধুরা আমার নবীর বয়স যখন ৬ বছর ওই সময় আমার নবীর দায়িত্ব চলে আসলো নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বন্ধুরা আমার আব্দুল মুত্তালিব একদিকে মক্কার বড় লিডার ছিলেন বড় নেতা ছিলেন রেসপেক্টেবল ম্যান ছিলেন অন্যদিকে খানায় কাবার তিনি খাদেম ছিলেন ও বন্ধুরে আজকে খানায় কাবার পাশে ১১৮ তলা বিল্ডিং দেখা যায় যেটার নাম হলো ক্লক টাওয়ার আবার কেউ বলে এটা জমজম টাওয়ার আমি সব সময় আমার হাজিদের কাফেলা এই টাওয়ারের ১০তলায় ৮তলায় ৭তলায় এইগুলিতে সব সময় রাখি কিন্তু যেই সময়ের কথা বলতেছি ওই সময় খানায় কাবার পাশে কোনো ঘর বাড়ি ছিল না মরুর প্রান্তরে খানায় কাবা দাঁড়িয়ে আছে এরে বন্ধু খানায় কাবাটা ২৭ হাত উঁচা আল্লাহু আকবার কও কয় হাত কয় হাত কয় হাত ২৭ হাত উঁচা খানায় কাবাটা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ১২০টা রহমত খানায় কাবার উপরে নাজিল হয় আল্লাহু আকবার বলো ১২০টা রহমত খানায় কাবার উপরে নাজিল হয় যিনি খানায় কাবা চতুর্দিকে তাওয়াফ করে তাওয়াফকারীর উপরে ৬০টা রহমত নাজিল হয় মারহাবা কম আরো জোরে বাবাজিরা আমার
কেউ বলে খানায়ে কাবা যিনি তাওয়াফ করেন তার উপরে 80টা নাজিল হয় আর বাকি থাকে কয়টা 40টা যিনি খানায়ে কাবার সামনে নামাজ আদায় করেন তার উপরে 20টা রহমত নাজিল হয় আর যিনি আল্লাহর ঘরের দিকে বৈশা বৈশা তাকায়া থাকে তার উপরেও 20টা রহমত নাজিল হয় এই খানায়ে কাবাটা 27 হাত উঁচা সূর্য যখন পশ্চিম আরে পূর্ব দিক দিয়া উদয় হয় পশ্চিম দিকে কাবা শরীফের একটা ছায়া পড়ে কি পড়ে না কি কাকু পড়ে না যখন পূর্ব দিক দিয়া সকালবেলা সূর্য ওঠে তে গাছের ছায়াটা পশ্চিম দিকে পড়ে নি সূর্য যখন উত্তর দিকে থাকে কোন কিছুর ছায়া দক্ষিণে পড়ে নি কথা কেন পড়ে নি আব্দুল মুত্তালিব বলেন খানায়ে কাবার যখন একটা ছায়া পড়ত সূর্য পূর্ব দিকে থাকলে পশ্চিম দিকে খানায়ে কাবার যখন ছায়া পড়ে ওই ছায়ার ভিতরে দামি একটা বিছানা বিছাইতো আর ওই বিছানায় নবীজির দাদা আব্দুল মুত্তালিব বসত কেউ সেখানে বসতে সাহস পাইত না কেউ সেখানে বসতে সাহস পাইত না কেউ সেখানে বয়ও বসত না কিন্তু আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমার শিশু নবীকে ডেকে নিয়ে ওই দামি বিছানায় দাদার পাশে বসাইতেন বাবা জিড়া আমার কিতাবের ভিতরে এসেছে আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে ছিল জোরে বলেন কয়জন 10টা ছেলে ছিল তবে একাধিক বিবি ছিল একটা বিবির ঘরে 10 জন না একাধিক বিবি ছিল একাধিক স্ত্রী ছিল আমার নবীর দাদার মিলে 10টা ছেলে ছিল বন্ধুরে ওই 10 ছেলেরা মাঝে মাঝে আপত্তি করত এ বাবা মক্কার বড় নেতা আমাদের দেশের রীতি নেতার ছেলে নেতা হয় ফিরের ছেলে ফির হয় যোগ্যতা থাকুক আর না থাকুক এই সংস্কৃতি আছে না নাই জোরে বলো আছে না নাই অনেক সময় ফিরের ছেলে ছোড় মাত্র জন্মগ্রহণ করছে ফিসাব মারা যাইব মাসুম ডারে আগুই খেলাফত দিয়া যায় এই জাতের খেলাফতের সিস্টেম এই দেশে আছে না নাই আমরা মনে করেছি ফিরারি হইল পৈতৃক সম্পত্তি আল হাক্কু মুররুন হক কথা তিতা লাগে হক কথা তিতা লাগে হক না বললে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বোবা শয়তান বানায়া দিবে কারো চেহারার দিকে তাকায়া কথা বলার সুযোগ নাই সুযোগ নাই কোরআন এবং সুন্নাহ তার মানে নিজস্ব একটা গতি আছে সেই গতি যদি কেউ রদ করতে আসে আমার আল্লাহ তার গতি রদ করে দেয় কোরআন সুন্নাহর গতি রদ হয় না কথা কোন ঠিক কি আব্দুল মুত্তালিবের ছেলেগুলি বলতেছে বাবা তোমার পরে তো আমরাই নেতা আমার ঘরে জায়গা দাও না তোমার তোমার নাতিরে কি লিগা জায়গা দাও প্রশ্ন আসে না আব্দুল মুত্তালিব কয় এরে আমার সন্তানেরা এই বিছানায় বসার যোগ্যতা তোমাদের নাই তোমাদের নাই এই বিছানায় বসার যোগ্যতা আমার কথাগুলি বুঝতেছেন দাদাই কইতাছে এই সন্তানেরা তোদের সেই এবিলিটি নাই পাওয়ার নাই তোরা আমার পরে নেতা হবি আমি বুঝতেছি না আমার পরে যে নেতা হবি আমি তোদেরকে জানাই আমার পরে গোটা জাজিলাতুল আরব শাসন করবে আমার নাতি এই জন্য আমি তারে আমার পাশে জায়গা দিয়েছি এখন এই কথাটা দাদা কেন বললো কিভাবে বললো তার পিছনে রিজন আছে না কারণ আছে নি
আমি কারণটাকে আপনাদেরকে বলবো বলবো আপনাদের কি কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ মনোযোগ আব্দুল মুত্তালিব কয় এ আমার সন্তানেরা শোনো শোনো আমার নাতি সাধারণ নাতি নয় এটা সাধারণ নাতি নয় আব্দুল মুত্তালিব তুমি কেমনে বুঝলা কবে বুঝলা আব্দুল মুত্তালিব কয় আমি একদিকে মক্কার নেতা ছিলাম আর একদিকে খানায় কাবার খাদেম ছিলাম সুবহানাল্লাহ পড়েন কয় 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় খানায় কাবা গরের সামনে আমি আমি সারা আর কেউ নাই আব্দুল মুত্তালিব নবীজির দাদা বলে আমি ছাড়া আর কেউ নাই আমি ছাড়া আর কেউ নাই নীরব নিস্তব্ধ চতুর্দিকে হঠাৎ করে আমি দেখলাম 27 হাত ওসা খানায় কাবাটা মাকামে ইব্রাহিমের দিকে এইভাবে হেলে পড়েছে শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির বিশ্ববিখ্যাত গ্রন্থ মাদারাজুন নবুয়াত চতুর্থ খণ্ডের 135 পৃষ্ঠার ভিতরে এই ঘটনা এসেছে মারহাবা বলেন বাবাজি রামান আব্দুল মুত্তালিব বলে খাবা শরীফ যখন মাকামে ইব্রাহিমের দিকে হেলে পড়েছে আমি বুঝতে পেরেছি মনে করেছি কাবা শরীফটা মনে জমিনে পড়ে ভেঙে যাবে আমি ভয় পাইলাম ভয় পাইয়া চিৎকার মেরে একটা দৌড় দিলাম যদি আমার উপরে পড়ে যায় এমনি ভাবে পিছন থেকে আমাকে কে যেন মানুষের মতো ডাক দিল রে আব্দুল মুত্তালিব কই যাও আব্দুল মুত্তালিব কোথায় যাও আমি পিছনের দিকে তাকাই কোনো মানুষ দেখতে পাই না আবার আমি ডাক শুনতে পাই কোনো মানুষ দেখতে পাই না আমি বলতে লাগলাম কে গো কে আমাকে বারবার এভাবে পিছন থেকে ডাকো কিতাব প্রমাণ করে সিরাতে ইবনে হিশামের ভিতরে এসেছে বাবাজি আমার কাবা শরীফের ভিতর থেকে একটা আওয়াজ চলে আসলো রে আব্দুল মুত্তালিব কারে খুঁজো কয় আমারে মানুষের মতো ডাকে আমি মানুষ তো দেখতে পাই না কে আমারে ডাকে খানায় কাবা কয় আব্দুল মুত্তালিব রে মানুষ নাই আমারে ডাকে কে কয় তোমাকে ডাকে খানায় কাবা কে ডাকে কে 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 কাবা তাইলে বুঝা গেল কাবা কথা বলতে পারেনি আব্দুল মুত্তালিব কয় খানায় কাবা এত বছর আমি তোমার খাদেম জীবনে কোনদিন তোমার কথা বলতে দেখলাম না জবান পাইলা কই কথা বলো কিভাবে জবাব দেয় আব্দুল মুত্তালিব তোমাকে যিনি জবান দিয়েছে সেই আল্লাহ আমাকেও জবান দিয়েছে আল্লাহ ইচ্ছা করলে মাটির ঘর খানায় কাবারে জবান দিতে পারে কি পারে না এ জোরে তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা দেশে দিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়ায় পূর্ণ আমার
বাড়ানে সেদিন সুবহানাল্লাহ পরে খারাপ লাগতেছে আর একটু সামনে যাব ইনশাআল্লাহ বাবা জিরা আমার আব্দুল মুত্তালিব কয় কাবা প্রথম শুনলাম তোমার জবানের কথা কাবা বলে রে আব্দুল মুত্তালিব কোথায় যাও দৌড়াচ্ছ কেন কয় আমি দেখতেছি তুমি মাকামে ইব্রাহিমের দিকে হেলে পড়েছো আমি ভয়ে পালাইতেছি আব্দুল মুত্তালিবের কথার জবাব দেয় কাবা শরীফে কাবা কয় রে আব্দুল মুত্তালিব আমি মাকামে ইব্রাহিমের দিকে হেলে পড়ি নাই মাকামে ইব্রাহিমের দিকে সেজদা করেছি আল্লাহু আকবার বলো আব্দুল মুত্তালিব কয় কাবা কারে সেজদা করলা কেন সেজদা করলা কাবা জবাব দেয় রে আব্দুল মুত্তালিব তুমি জানো ছেলে খাজা আব্দুল্লার গড়ে আমি কাবার কিবলা আমি কাবার কাবা নবী আগমন করেছে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সিরাজুল ইসলাম কুদরতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ কাবায় বলতাছে আব্দুল মুত্তালিব রে আমি কি কই তুমি কাবা কাবা কয় আমারও একটা কেবলা আছে আমারও একটা কাবা আছে এই জন্য আশেকেরা এইভাবে বলে কাবার কাবা বাবার বাবা মোহাম্মদ বলো কাবার Sure.